আজকে সকালের জলখাবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে পরোটা, তরকারি, ছোলা আলু, ছোলার ডাল আর আলুর তরকারি, আর এখানে আছে গরম গরম চা। তো সকালে জলখাবারটা খেয়ে নেওয়ার পরেই চলে গেলাম রান্না ঘরে, কোমর বেঁধে নেমে পড়লাম রান্না করতে। আজকে বাজার থেকে ও ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, তাই ট্যাংরার ঝাল রান্না করেছি আর শাক করেছি, লাল শাক। লাল শাকটাকে একটু বাদাম দিয়ে করেছি, বাদাম দিয়ে করলে একটু বেশ মনে হয় যে সুন্দর একটা, মানে স্বাদটা একটা সুন্দর হয়। তো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি, আর রসুনটা আমি এই হামান্দির সাথে থেতো করে দিয়েছি। রসুনটা পোড়া দিলে শাগের মধ্যে একটা আলাদা স্বাদ হয়। আর আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর শাকটা এবার আমি ভাজতে দিয়ে দিয়েছি, নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। লাল শাক ভাজার একটা আলাদা স্বাদ। আর রান্না করলাম ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছ দুরকম করে করেছি, একটা পেঁয়াজ রসুন দিয়ে, একটা পেঁয়াজ রসুন ছাড়া। একটা বেগুন আর আলু দিয়ে করেছি, আর একটা শুধু আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করেছি, কারণ আমার মার অনেকটাই হাই সুগার, তো সেই কারণের জন্য মা একদমই, এখন তো বয়স হয়েছে, পেঁয়াজ রসুনটা একদম খেতে চায় না, ও অনেক রকম ওষুধ খায় যেহেতু, তাই মার জন্য একদম সিম্পল করেছি, একটু টমেটো পিউরি দিয়ে করে দিয়েছি। আর আমাদেরটা করেছি আলু, পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা বাটা, আর সবার লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিই। তো আজকে এইটুকুই দুপুরে রান্না করেছিলাম, রবিবার দিনকে আর কিছু করে উঠতে পারিনি, অনেকগুলো কাজ ছিল সেই কারণের জন্য। তো যাই হোক, তোমাদের কেমন কাটছে রবিবারটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এই রান্নার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো আমি তো নইলে তোমাদেরকে আরও ভিডিও নইলে শেয়ার করতে পারবো না, তোমাদের যদি ভিডিওটা ভালো না লাগে, তাই না? তো অবশ্যই জানিও কমেন্টে। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এমনিতেই এখন ওয়েদারটা ভীষণই গরম যাচ্ছে, তো বেশি করে শরবত খেতে ইচ্ছে করে, দুপুরে খেতে সেরকম ইচ্ছে করে না, তো যতটুকু ইচ্ছে করে সে অল্প একটু ভাত খেলাম, ওতটুকুতেই হয়ে যায়। তো তার মধ্যে এবার দেখো রান্না তো করতেই হবে, এবার তো কিছু করার নেই, তো যেটুকু পারছি সেটুকুই করছি। তো আরও অনেক বিভিন্ন রকমের রান্না আমার আছে, সেগুলো আমি শেয়ার করবো। আর দেখো আজকে অভিষেক একটা বাজার থেকে কত বড় তরমুজ নিয়ে এসছে, এটা আজকে আর খাওয়া হয়নি, এটা কালকে আমি শরবত বানাবো। তো হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝাল, আর আজকে দুপুরের লাঞ্চের থালিটা তোমাদের সাথে শেয়ার করে দিই, দেখে নাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।